আসসালামু আলাইকুম। এসএস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ আরমান হোসেন আর আপনারা দেখতেছেন এসএস ডিজাইন লাকসাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের কিনা বারান্দার গ্রিলের প্রয়োজন, এসএস এর ব্যালকনি গ্রিল। আপনাদের যদি গ্যাপ থাকে 4.5 ফিট বাই 12 ফিট এবং এসএস দিয়ে তৈরি করলে ইনশাল্লাহ আপনাদের গ্রিলগুলো আপনারা রং করতে হবে না, আপনাদের মালামালে কোনো কমপ্লেন আসবে না, নষ্ট হবে না, অনেক দিন চলে যাবে। তাই আপনারা ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। এরকম সিম্পলের ভিতরে তৈরি করলে আমরা মধ্যখানে একটি 4 ইঞ্চি অলিম্পিক ব্যবহার করেছি এবং কি রুইতন বল পাইপ দিয়ে এই ডিজাইনগুলো করেছি। আমরা ফ্রেমগুলো ব্যবহার করেছি 3x3x বক্স এবং খাড়া যে পাইপগুলো দেখতেছেন এগুলো আমরা ব্যবহার করেছি 3x পাইপ। তো আপনারা যদি ভালো কোয়ালিটি কাজ পেতে চান অবশ্যই ইনশাল্লাহ আপনারা আপনাদেরকে আমি বুঝিয়ে দিতেছি একটা পিকচারের মাধ্যমে। তো প্রিয় দর্শক, এই গ্রিলগুলো আমরা খুব সুন্দরভাবে তৈরি করেছি আর আপনাদের যদি কোনো ভালো কোয়ালিটি পছন্দের ডিজাইন থাকে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে এগুলো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন এবং কি অর্ডারও করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই বারান্দার গ্রিলটির উচ্চতা রয়েছে 4.5 ফিট, পাশে রয়েছে 12 ফিট, স্কোয়ার ফিট করলে হয় 54 স্কোয়ার ফিট। তো আমরা প্রতিবার স্কোয়ার ফিট স্টিল টেক 1.1 mm মালামাল দিয়ে প্রতিবার স্কোয়ার ফিট নিয়েছি 450 টাকার মাধ্যমে। তাহলে এই বারান্দার গ্রিলটির মূল্য আসে 24,300 টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন। আর আপনারা যদি থাই গ্লাসগুলো তৈরি করতে চান অবশ্যই আমাদের এখানে ভালো কোয়ালিটি আপনারা থাই গ্লাসও তৈরি করতে পারবেন। আমাদের এখানে আমরা 500 টাকা থেকে আমাদের এখানে 850 টাকা পর্যন্ত থাই গ্লাসের ভালো কোয়ালিটি, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন কাজের কোয়ালিটি আপনারা ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ডিজাইনটি স্ক্রিনশট নিয়ে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইলে আপনারা অবশ্যই আরও বিস্তারিত জানতে পারবেন এবং কেউ অর্ডার করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা সমগ্র বাংলাদেশে এসএসএর গেট, ব্যালকনি, গ্রিল, সিঁড়ি, রিলিং, থাই গ্লাসের কাজ, অর্ডার নিয়ে থাকি। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হবো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।